আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরে বড় অভিযান পুলিশের, প্রচুর চুরি সামগ্রী উদ্ধার সহ গ্রেফতার 17 জন চোর। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচর রামকৃষ্ণ মিশনে শ্রীমা সারদা দেবীর 171তম জন্মতিথি উদযাপন। নিউ মালিডহর এলাকায় কিশোরীকে ধর্ষণ, আটক এক যুবক। নতুন পরিবহন আইনের প্রতিবাদে রামনগর আইসবিটির সম্মুখে সড়ক অবরোধ চালকদের। থিয়েটার অ্যাক্টার্স লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থিসল, শতমূল, শিকড়ি, ড্যান্ডেলিয়ন, মকা এবং পূর্ণনাভ সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। Healthy liver, healthy life. L-Toxif syrup. Jo piyega, wo jiyega. L-Toxif liver tonic. এবারে আসছি বিস্তারিত খবরে। শিলচর শহরে ধারাবাহিক চুরির ঘটনায় অভিযান পুলিশের, গ্রেফতার 17 জন চোর, উদ্ধার প্রচুর সামগ্রী। পুলিশের অভিযানে একরাতে শিলচরে গ্রেফতার 17 জন চোর, উদ্ধার হলো প্রচুর চুরির সামগ্রী। গত মাসখানেক থেকে চোরের তাণ্ডবে রীতিমতো ক্ষোভ শিলচরবাসীর মনে। প্রতিদিনই শহরের কোনো না কোনো অঞ্চলে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছিল। পুলিশকে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। শহরের রংপুর, তারাপুর, মালুগ্রাম, মধ্যশহর, বৃহত্তর কলেজ রোড এলাকা, নিউ শিলচর এলাকায় এ নিয়ে প্রতিবাদে সোচ্চার হন এলাকাবাসীরা। এমনকি জেলা কংগ্রেস এ নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযান জানিয়ে জেলা প্রশাসনের কাছে এক স্মারকপত্র তুলে দেয় মঙ্গলবার। পরবর্তীতে কাছাড় পুলিশ নড়ে চড়ে বসে। পুলিশ সুপার নোমাল বাহাতুর নেতৃত্বে পুলিশের 5টি দল মঙ্গলবার রাতে গোটা শহরে অভিযান চালায়। শহরে বিভিন্ন এলাকা থেকে প্রচুর চুরির সামগ্রী সহ চুরিদের আটক করে কাছাড় পুলিশ। বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এ নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ধৃত চোরদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গোটেই নিশা জুড়ি আমার এই অভিযান চলিছিলে, আর এই অভিযান কালত আমি 17 জনক ব্যক্তি যা হবিচুয়াল অফেন্ডারও হয় আর বিভিন্ন কেসত চুরি ঘটনা অভিযুক্ত হয়, গতি আমি ধরবলে সক্ষম হয়েছো। আর তার আমার বহুতো সামগ্রী, চুরি করা সামগ্রী আমি উদ্ধার করবলে সক্ষম হয়েছো, তৎপর হয়ে আছো। ইয়াত স্থানীয় রাইজ আছে, স্থানীয় রাইজর যে নিরাপত্তার দিক আছে, নিরাপত্তার দিকর আমার দায়িত্ব আছে যাতে শান্তি থাকবেন, তেওঁলোকে যাতে শান্তিরে লড়াছলী থাকবেন। আর এই ধরুসুরা যাক চুরি ঘটনা, আর তার কিছু কবাত ব্যাটারি চুরি করে লল, কবাত ল্যাপটপ চুরি করে লল, এইবিলাক যাক ঘটনা হয়ে আছে, এই ঘটনাটে সমাজত একটা বিরূপ মানে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গতি আমি রাইজর প্রতি আমি দায়বদ্ধ, আর এই যাক ঘটনায় যাক লোকে এই অস্বস্তিকর একটা পরিবেশ আর চুরিকা চুরি করা ঘটনার লগত জড়িত আমি ধরবলে সক্ষম হয়েছো। আর তার আমি কিছু রিকভারি করছো, গোটেবিলাক যাক চুর আমি ধরছো হেবিচুয়াল অফেন্ডার, মাঝে মাঝে এইবিলাক ঘটনা করে থাকে, আর যাতে শান্তি আর শৃঙ্খলার যাতে রাইজে থাকবেন তার কারণে আমি একটা বিশেষ ব্যবস্থা লৈছো। আর আমার এই যে অভিযান আছে, আরক্ষীর এই অভিযান আছে, এই অভিযান অব্যাহত থাকিব। আর ইয়ার মহানগরের যখন লোক আছে আর তার আশেপাশে যখন সামগ্রিকভাবে গোটাই জেলাখনের যখন লোক আছে ইয়াত বসতি করে আছে, শান্তিপ্রিয় রাইজ যাতে শান্তি থাকবেন। শিলচর রামকৃষ্ণ মিশনে শ্রীমা সারদা দেবীর 171তম জন্মতিথি পালন বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে।
শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বুধবার শ্রীমা সারদা দেবীর 171তম জন্মতিথি সব ধরনের ধর্মীয় নীতি নিয়মানুসারে পালন করা হয়। এদিন সারাদিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল 7টা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দের বিশেষ পুজো হোমযজ্ঞ ভোগারতি, সকাল 10টা থেকে শ্রীমা সারদা দেবীর কথাপাঠ, 11টায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজের সঙ্গে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তবৃন্দরা পুষ্পার্ঘ্য নিবেদন করেন ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত চলে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। বিকেল 4টা থেকে শ্রীমা সারদা দেবীর জীবনী নিয়ে আলোচনা করেন স্বামী গণধীশানন্দজি মহারাজ। তিনি বলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা দেবীকে ভক্তেরা স্বয়ং নারায়ণ ও লক্ষ্মীদেবী বলে মনে করেন। সারদা দেবীকে জগদ্ধাত্রী রূপে পুজো করেছিলেন রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের প্রয়াণের পর তার আদর্শে ধর্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন সারদা মা। সে সময় পল্লী গ্রামের এক তথাকথিত শিক্ষাবিহীন রমণী যেভাবে যাবতীয় লোকাচারের ঊর্ধ্বে উঠে সব ভেদাভেদ ভুলে নিজেকে সবার মা হিসেবে পরিচিত করেছিলেন তা সত্যিই অতুলনীয়। সেবা ধর্মের মূর্ত প্রতীক সারদামণি সাধারণ পল্লীরমণী হয়েও কুসংস্কারে আচ্ছন্ন ছিলেন না। অস্পৃশ্যতা বোধকে কী করে দূরে সরিয়ে রাখতে হয় তা তিনি নিজের জীবনের আচরণ দিয়ে শিখিয়ে গেছেন। জনসেবাতেই নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি। সন্ধ্যারতি ও ভজন দিয়ে শেষ হয় এদিনের মা সারদার জন্মতিথি অনুষ্ঠান। নমস্কার, শিলচর রামকৃষ্ণ মিশন থেকে বলছি। আজকে শ্রী শ্রী মা সারদা দেবীর 171তম জন্মতিথি, এই জন্মতিথি উপলক্ষে ভারতবর্ষের তথা সারা পৃথিবীর রামকৃষ্ণ মঠ মিশনে ভক্তদের বাড়িতে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয় মায়ের জন্মতিথি উপলক্ষে, এবং তখন আমাদের তার কৃপা বাড়ি বর্ষিত হয় আমাদের ওপর, সেটা শিখিয়ে গেছেন মা তার জীবনের মাধ্যমে। জয়রামবাটিতে তার জীবনকালে ছোট্ট ঘরে তার কাটানো, একটা কাপড়কে 14টা সেলাই দিয়ে পড়া, গিট দিয়ে পড়া, সেইভাবে কীভাবে সংসারের অত্যন্ত কষ্টের মধ্যেও নিজেকে ঠিক রেখে ঈশ্বরের দিকে মন রেখে সবার দিকে দৃষ্টি রেখে সবার সেবা করে কাটানো যায়, সেটা তিনি আমাদের দেখিয়ে গেছেন। আর সেই দেখানোটা আজকের যুগে সমানভাবে প্রযোজ্য। এমনভাবে অত্যন্ত কষ্টের মধ্যে পড়েছেন, রাস্তায় যাচ্ছেন, ডাকাত এসে হাজির হয়েছে, সঙ্গে কেউ নেই, সেই রকম জায়গাতে সাহস করে ডাকাতকে বাবা বলে তার মনে পরিবর্তন করে বেরিয়ে আসা, তার পিছু পিছু হরিশ বলে একজন পাগল ছুটছে তার হাত থেকে নিজেকে রক্ষা করা, আবার সমাজে কত ইংরেজদের অত্যাচার চলছে, মেয়েদের উপর অত্যাচার চলছে, মা সেই বিপ্লবীদের সেই মহিলাদের স্থান দিচ্ছেন নিজের কাছে, এগুলো অত্যন্ত দেখে শেখার মতো। তাই আজকের এই পরিস্থিতিতেও আমাদের সামনে কত রকমের ইয়েসে হাজির হয়, বিপদেশে হাজির হয়, পরীক্ষা এসে হাজির হয়, মায়ের জীবন নিয়ে যদি আমরা দেখাশোনা করি তো দেখব যে আমাদের জীবনটিও অত্যন্ত সামান্য সুন্দর হয়েছে। আজকের দিনে ভক্তদের কাছে আমাদের এই প্রার্থনা, মায়ের জীবন নিয়ে আপনারা সবাই যদি সংসারে চলতে থাকেন সবাই খুব আনন্দে থাকবেন, আর আমরা আনন্দের সন্তান, আমরা আনন্দে থাকবো, এটাই তো আমাদের সবার কাছে প্রার্থনা, সবার কাম্য। সেই জন্য সবাইকে বলছি মায়ের আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক, ঠাকুরের শান্তির আশীর্বাদ, আপনারাও খুব শান্তিতে আনন্দে থাকুন। আর আজকের অনুষ্ঠানে যারা এসেছেন, যারা আসবেন, সবাইকে আমাদের নমস্কার সন্ধান জানাচ্ছি। মেঘালয় সীমান্তবর্তী নিউ মালিডহর এলাকায় কিশোরীকে ধর্ষণ, আটক এক যুবক। অসম মেঘালয় সীমান্তবর্তী নিউ মালিডহর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটল। 13 বছরের কিশোরীকে ধর্ষণ করে স্থানীয় জনসাধারণের হাতে আটক লম্পট যুবক।
দীপ সরকার নামের ওই যুবককে আটক করেন স্থানীয় জনগণ। জানা গেছে, প্রতি বছর নিউ ইয়ার উপলক্ষে পাহাড়ি অঞ্চলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন গ্রামবাসীরা। এই সুযোগে ওই যুবক কিশোরীকে নির্জন স্থানে গিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরীটি এসে পরিবারকে জানালে গ্রামবাসীরা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে সমঝে দেন। এদিকে ওই যুবতীর পরিবারের তরফে গোমরা পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। 1 জানুয়ারি আমার মানে দুই দিন মানে এনেকা প্রোগ্রাম হয় আর সব গাঁও মিলি মানে একটা প্রোগ্রাম রাখে আমারতে। তে গোটাই দিন তো প্রোগ্রাম আসিল, তে রাতেও মানে প্রোগ্রাম আসিল আর তে ইমান মানে ওসরা টসরা মানে চেনা জানা সব মানুষ আহি মানে সব বছর এনেকা মানে চলাই আসো আর আমার ইয়াত আসপাস আসিল একজন লড়া, তাক মানে আমার গাঁ ছোৱালী মানে কম বয়স আসিল, হে মানে একো নাজানো 13 বছর। কেনেকা মানু মাতিলে কেনেকা খারাপ হবো সেইবিলাক তো কব নোৱাৰো, যে কালি বোলে আহিছো ইয়াত মানে কেনেকা হয়েছে তো আমারবিলাক তো দেখেই নাপায়, মানে সব মানে একেলগত খেলি আসিল। তে লড়াটো ইয়াত আসপাস আসিল মানে সব মানে চেনা জানা আর এক গাঁর ওসর আসিল। তে ছোৱালীও মানে কয় সব সময় দেখি পায়, তারও আমার হেরি বস্তিতে আহি থাকে, তো আমার বেলাও জানা আছে তাকে এক গ্রামে। তে লড়াটো বলে ছোৱালীকে কৈছে বল ঘুরবলে যাম, ঘুরবলে লৈ যাম। রাতে হয় ছোৱালীতো নাজানে ও ঘুরবলে যাম বলে, হে কৈছো তো ছোৱালীতো নাজানে কম বয়স, তে ঘুরবলে হে যাব আর যাম বলে এনেকা ভাবিছিল কি জানে। তে বিয়া কাম করেছে নাকি ছোৱালীটোকে কৈছো, পিছতে সুধিছো বিয়া কাম করেছো। তে মোকে 2 ঘন্টা পিছতে লৈ আনিছো ছোৱালীটোকে, বিচাৰি বিচাৰি 2 ঘন্টা লাগি গল আর, 2 ঘন্টা লগার পিছতে মানে আনি কেনে মানে ঘরতে লৈ আনিছো আর ছোৱালীকে, গাড়ি ভিতরতে আছে বলে কৈছো, বিয়া কাম করছে বলে কৈছো। তো ছোৱালীটো লড়াটোকে চিনি পায়, সাপ্লাইগার লড়া হয়, নাম তো দীপ বলে কয়। নতুন পরিবহন আইনের প্রতিবাদে শিলচর রামনগর আইএসবিটির সম্মুখে সড়ক অবরোধ করলেন চালকরা। সারা দেশের সঙ্গে শিলচরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন গাড়ি চালকদের। চালকদের বিক্ষোভ প্রদর্শনে এদিন উত্তাল হল শিলচর আইএসবিটি এলাকা। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ দেশজুড়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ওপর 7 লক্ষ টাকা জরিমানা সহ 10 বছর কারাদণ্ডের কথা বলে একটি আইন বলবৎ করার প্রচেষ্টা চালাচ্ছেন। চালকদের ওপর সরকারের চাপিয়ে দেওয়া বিল অতিসত্বর প্রত্যাহার করার দাবিতে এদিন দেশজুড়ে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা। সরকারের জারি করা আইন অতি সত্বর প্রত্যাহার করা না হলে আন্দোলন আরও বৃহতাকার ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ চালকরা। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যে কোম্পানি টাটা কোম্পানির মালিক এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না। আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির উপরে বই স্টার্টিং এর উপরে পায়ের উপরে গিয়ে আমরা কিরকম বিষয় কর্ম সরকারের এন্টি আমরা মানি না আর মানতাম না। আর কোনো সময় যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গায় গেলাম, আমরা এক সাইড থেকে গেলাম, যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারপিট করো, সরকারের কোনো এটা তদন্ত নেয় না। আমরা একটা প্যাসেঞ্জার যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারা যদি আমরা মেডিকেল ফেসিলিটি চাই, অথচ তারা পাবলিক আয় আমরা উপরে উত্তেজনা করে, হ্যাঁ তারপরে আমরা ড্রাইভার হলে নগদ মারপিট করিয়ে তারা একদম জায়গার মধ্যে মারি দেয়। জায়গার মধ্যে মারার পরে এই যে আমরা বাচ্চা আছে ঘরের মধ্যে, এই বাচ্চাগুলো কে চাইতো? সরকার এটা না করিয়া তারা করছে কি এখন মানে 10 বছরের জেল দিলে স্যার ফট করিয়া। হ্যাঁ দরিদ্র শ্রেণীর লোক আমরা তারার উপরে কোনো হ্যাম্পার নাই। এই বল আমরা মানছি না, শিলডুবি এলাকায় বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করল কাছাড় পুলিশ। আটক মেজ মহিলা সহ 2 জন। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের নেশার সামগ্রী জব্দ করছে কাছাড় পুলিশ। সেই সাথে জেলে প্রেরণ করা হয়েছে অসম সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোর বহু সরবরাহকারীকে। কাছাড় পুলিশের এ ধরনের এক ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় সাফল্য এলো। এবার প্রচুর সন্দেহজনক হেরোইন সহ 1 মেজ মহিলা ও 1 মেজ ব্যক্তিকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি এলাকায় কাছাড় পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে সাফল্য আসে। মিজোরামের দিক থেকে শিলচর অভিমুখে আসা MZ-05A
8291 নম্বরের একটি ইন্ট্রো বাহনে তল্লাশি চালিয়ে 30টি সাবানের বাক্সে রাখা প্রায় 600 গ্রাম হেরোইন জব্দ করা হয়। সেই সাথে হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় লেলুংসাং এবং পাজুনাকে। ধৃত দুজনের ঘর মিজোরামের কলাশিব এলাকায়। জব্দ করা হেরোইনের বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। ধৃত দুই পাচারকারীকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ড্রাগস বিরোধী অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি পুৱতি নিশাত আমি এটা বিশেষ সূত্রে আমি এটা ইনফরমেশন পাইছিলোঁ যে বুজন পরিমাণৰ ড্রাগস আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে কিছু ড্রাগস ব্যৱসায়ে সরবরাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছে। আমি আমাৰ মাননীয় এছ পি ছাৰৰ নেতৃত্বত এটা অভিযান চলিছিল শিলচৰ চহৰৰ নিকটবর্তী সিল্লুবি অঞ্চলত। তাত ইন্ট্ৰা বাহন এখন যিটো নাম্বাৰ হ'ল MZ05A8291 সেই গাড়ীখন ৰখোৱা হৈছিল আৰু তাত চাৰ্জ কৰা হৈছিলে আৰু তাত 30টাকৈ চাবোনৰ কেছ য'ত হিৰইন তাতে ভৰোৱা আছিলে সেই যাৰ ওজন প্ৰায় 600 গ্ৰাম সেইখিনি ইতিমধ্যে জব্দ কৰা হৈছে। আৰু ইয়াৰ লগত এই বস্তুখিনি কঢ়িয়াই অনা লালুংচাং 43 বছৰ বয়স ঘৰ কলাশিব মিজোৰাম আৰু তেখেতৰ লগত এগৰাকী মহিলাক এই সন্দৰ্ভত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। জন্ম শতবর্ষে শহীদ কনকলতাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ছাত্র সংগঠন এআইডিএসর। শিলচর পেনশনার্স ভবনে বুধবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শহীদ কনকলতার জন্ম শতবার্ষিকী উদযাপন করল ছাত্র সংগঠন এআইডিএসও। এদিন ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ সহ কনকলতার জীবনের উপর এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংস্থার সর্বভারতীয় সম্পাদক কমরেড সৌরভ ঘোষ মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কনকলতার জীবনের বিভিন্ন দিক ছাত্রছাত্রীদের সম্মুখে তুলে ধরেন। সৌরভ ঘোষ জানান, শহীদ কনকলতা সহ তৎকালীন ছাত্র যুবক ও যুবতীরা দেশের স্বাধীনতা আন্দোলনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তা ভারতের ইতিহাসে এক নজিরবিহীন উদাহরণ। কিন্তু বর্তমান সরকার বর্তমান নবপ্রজন্মকে রাজনীতি ও স্বাধীনতা সেনানীদের জীবন চর্চা থেকে দূরে সরিয়ে রাখার যে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে তা সত্যি অর্থে একটি নিন্দনীয় বিষয়। এমতাবস্থায় নিজের জীবনে স্বাধীনতা সেনানীদের অবদান উপলব্ধি করতে না পারলে কনকলতার মতো স্বাধীনতা সেনানীদের জীবনাদর্শ নিয়ে চর্চা করা বা তাকে শ্রদ্ধা জানানো বৃথা। অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরে কনকলতার দর্শানো পথ অবলম্বন করে ছাত্রছাত্রীদের দেশ ও রাষ্ট্রের সেবায় এগিয়ে চলার এদিন আহ্বান জানিয়েছেন তিনি। একজন 18 বছরের কিশোর যার সামনে গোটা জীবনটা পড়ে, যে জীবনের বাস্তবে কিছুই দেখতে পেল না, সেই মানুষটা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে প্রাণ দিতে যাচ্ছেন কেন? একটা বিরাট বড় স্বপ্ন নিয়ে, যেই মৃত্যুর মধ্য দিয়ে দেশ যাতে জাগে, এবং সেই স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়নি। ক্ষুদিরাম সেদিন প্রাণ দিয়েছিলেন বলে ক্ষুদিরামের ওই সংগ্রামের রাস্তা দিয়ে একের পর এক বিপ্লবী সেদিন লড়াইয়ের ময়দানে এসছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের ইতিহাস যদি দেখি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে জীবনে সবচাইতে বেশি অনুপ্রাণিত করেছিলেন কে? বিপ্লবী ক্ষুদিরাম। যখন তিনি স্কুলের ছাত্র, ক্ষুদিরামের শহীদ দিবস প্রথম ভারতবর্ষের মাটিতে উদযাপন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তার যিনি শিক্ষক বেণীমাধব দাস তাকে সেদিন উৎসাহিত করেছিলেন। এই উৎসাহিত করার অপরাধে বেণীমাধব দাসকে সেদিন ইংরেজ সরকার সেই স্কুল থেকে বদলি করে দিয়েছিল। এই স্বপ্ন নিয়ে সেদিন ক্ষুদিরাম মরেছেন, দেশকে জাগানোর স্বপ্ন নিয়ে। ওই পাঞ্জাবে মরেছেন কর্তার সিং সারাভা, দেশকে জাগানোর স্বপ্ন নিয়ে। আমরা বাঘা যতীনের কাহিনী জানি, আমরা মাস্টারদা সূর্য সেনের কাহিনী জানি, সমস্ত স্বাধীনতা সংগ্রামকে জাগিয়ে দিয়ে গিয়েছিলেন এই প্রাণদানগুলোর মধ্য দিয়ে। আজ ছাত্র সংগঠন এআইডিএসও কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে আমরা ভারতবর্ষের অন্যতম স্বাধীনতা সংগ্রামী তথা আসামের প্রথম স্বাধীনতা সংগ্রামী শহীদ কনকলতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম। এই আলোচনা সভায় মুখ্য বক্তা ছিলেন অল ইন্ডিয়া সেক্রেটারি কমরেড সৌরভ ঘোষ।
এবং উনি অত্যন্ত সুন্দর ভাষায় আজকে এই আলোচনাটি তুলে ধরেছিলেন যে আগামী দিনে আমরা ছাত্র যুবকরা এবং কনকলতার মতো যারা কিশোর কিশোরীরাও স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আজকের সরকার যেভাবে এই ছাত্র যুবককে রাজনীতি থেকে এবং এই বড় মানুষের জীবনচর্চা থেকে দূরে রাখার চেষ্টা করছে, তিনি বলেছেন তাহলে আমাদের কনকলতার জীবনচর্চা করাটা বা ওনার শ্রদ্ধা নিবেদন করাটা বৃথা যদি নিজের জীবনে সেটা আমরা প্রয়োগ করতে না পারি। নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা রংপুর মাজারগ্রাম এলাকার জনগণ, বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় বিধায়কের ক্ষোভ স্থানীয়দের। বিগত প্রায় 15 বছর ধরে নদী ভাঙনের সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন শহরতলির বৃহত্তর রংপুর মাঝেরগ্রাম এলাকার জনগণ। নদী ভাঙনের কবলে পড়ে এলাকার অনেক পরিবার জমি হারা ও বাস্তুহারা হয়ে বর্তমানে দুর্দশায় দিন কাটাচ্ছেন। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, উধারবন্দ সমষ্টির অন্তর্গত রংপুর মাঝেরগ্রাম এলাকার 500 মিটার নদী ভাঙন বৃহৎকার ধারণ করায় স্থানীয়দের রাতের ঘুম কেড়ে নিয়েছে। 2021-22 সালের ভয়াবহ বন্যায় ভেসে গেছে অনেকের বসত বাড়ি ও ক্ষেত। শুধু তাই নয়, নদী ভাঙনের ফলে বন্যার জল ভিআইপি রোড থেকে কুম্ভীরগ্রাম রোড পর্যন্ত বৃহত্তর এলাকাকে প্রভাবিত করেছে। এলাকায় বসবাসরত সহস্রাধিক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি শুকনোর মরশুমে নদী বাঁধ সংস্কারের কাজ সম্পন্ন করা না হলে আগামীতে বন্যার জল এলাকায় ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। স্থানীয়রা জানান, নদী বাঁধ সংস্কারের দাবিতে বিভাগীয় কর্তৃপক্ষ সহ সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সোমের দৃষ্টি আকর্ষণ করলেও আজ পর্যন্ত কেউ স্থানীয়দের কথায় কর্ণপাত করেননি। নদী ভাঙন বৃহৎকার ধারণ করায় বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার জনগণ। বিষয়টি নিয়ে স্থানীয়রা সরকারের কাছে নদী বাঁধ সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন। আর কি আমরা এটা খাওয়া যাওয়ার লেগে অনুরোধ জানাই আর বহুত বার বহুত বছরে বছরে সব সময় শুকনো সিজন আইলে যোগাযোগ করি আর কোনো খাওয়া যাওয়ায় না। ডিপার্টমেন্টের লোকে প্রাঙ্গন তো আছে 500 মিটার মতো, কিন্তু পুরা রংপুরের এন্ট্রির বাঁধ যেগুলো আছে সব মানে জায়গায় জায়গায় আর কি প্রাঙ্গন আছে, জায়গায় জায়গায় গ্যাপ আছে। আর এখানে তো হাজার হাজার ফ্যামিলি আছে, বহুত ফ্যামিলি এফেক্টেড আছে। জলের নিচেতে প্রায় 50-100 ফ্যামিলি পুরা ঘর বাড়ি গেছে গিয়া। আমরা দাবি মানে প্রোটেকশন হয় তো খুব তাড়াতাড়ি যাতে বাঁধ হয় আর প্রোটেকশনটা হয় এটা অনুরোধ জানাই। রংপুর মাঝেরগ্রাম এরিয়া তো আমরা এই এরিয়ার জনসাধারণ, বৃহত্তর রংপুর এরিয়ার জনসাধারণ আজকে দীর্ঘ বছর ধরিয়া এই যে নদীর এই বাঙ্গনটা এখানেও আছে, তো এই বাঙ্গনটার সাজের দাবি এই এলাকার জনসাধারণ অনেক বছর ধরিয়া হরিয়া আইতেছই, কিন্তু আজকে পর্যন্ত এখনও পর্যন্ত নদী বাঙ্গনের সাজটা হয়েছে। বাঙ্গনটা চলতে চলতে এখানে মানুষের জমিনটা সব যার গিয়া এখানে, ঠিক আছে, মানুষ এখানে জমি হারা ঘর বাস্তু হারা ঘর অনেকের ঘর বাড়িও গেছে গিয়া এখানে। তো এই বাঙ্গার ফলে এখানে নদীর যে বাঁধ আসলো, যেটা ফ্লাড কন্ট্রোলের বাঁধ আসলো, বাঁধটাও গেছে। প্রত্যেক বছর এই সরকারের কাছে মানে আমরা বিভাগীয় এই বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কাছে প্লাস জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের কাছেও দাবি জানানি হয়েছে জনসাধারণের পক্ষ থেকে যে এখানে খাসটা হওয়ার লাগে, কিন্তু খাসটা এখনও হয় না। বাঙ্গন আর নদী বাঁধ মানে কমপ্লিট, যেটা নদী বাঁধ ইনকমপ্লিট আছে এটা কমপ্লিট হইতে লাগে, এটাই আমার দাবি। সখানে কই যাব, প্রায় ফ্যামিলি এখানেও এই এখানেও মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা জমিন গেছে, আর প্লাস এখানে যে বাঁধ আসলো বাঁধটাও গেছে জলের নিচে। স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অনেকবার, দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তো খাসটা হয়েছে না জানি না আমরা কী কারণে হয় না। এখানে তো প্রায় 500 মিটারের মতো জায়গা হইব বাঙ্গিয়া অন্তত মানে নদীর তলে যেটা গেছে, এখনও বাঙ্গের এখন কন্টিনিউ বাঙ্গের এখন। অনেক প্রতিশ্রুতি দিয়ে ডিমা হাসাও স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচনের জন্য প্রচার করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার থেকে ডিমা হাসাও স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচনের প্রচার শুরু করেছেন। মুখ্যমন্ত্রী দয়ুংব্রা উমরাংশুর গড়পানি কেন্দ্র এবং দিহাঙ্গি কেন্দ্রে প্রচার করলেন। দয়ুংব্রাতে মুখ্যমন্ত্রী রূপালী লাংথাসর হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে বলেন যে ডিমা হাসাও জেলার কলেজ ছাত্রছাত্রীদের সরকার 10,000 টাকা প্রদান করবে। শুধু তাই নয়, দয়ুংব্রায় সড়ক উন্নয়নের জন্য 25 কোটি টাকা, তিনি একটি হাসপাতাল নির্মাণ, 3 জন চিকিৎসক নিয়োগ এবং 1,000 মহিলাকে নতুন করে অরুণোদয় প্রকল্প দেওয়া সহ আরও অন্যান্য প্রতিশ্রুতিও দেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিজেপি 28টি আসনের মধ্যে 25 থেকে 26টি আসনে জিতবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘোষণা করেছিলেন যে উমরাংশুতে একটি APSC প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, কিন্তু আজ এই বিষয়ে জানতে চাইলে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, উমরাংশুতে পর্যটন কেন্দ্র হিসেবে
কিছু আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। দেড়গাঁওয়ে সংগঠিত শোকাবহ পথ দুর্ঘটনার বিষয়ে শর্মা বলেন যে পিকনিকে ভোর 3:30 যাওয়া মোটেই উচিত নয়, দিনের আলোয় পিকনিক যাওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন এই বিষয়ে একটি এসওপি প্রকাশ করা হবে। হাম লোক বিজেপি কা সাথ মে হি বিজেপি কো আগে লেকে যায়েগা অর মোদি জি কো ভি হাম লোক প্রধানমন্ত্রী বানায়েগা অর ডিমা হাসাও মে ভি হাম লোক বিজেপি কা সরকার বানায়েগা, ঠিক হ্যায়। তো মে পহলে মাতা লোগো কো পুছনা চাহতা হুঁ, কিসকা কিসকা ঘর মে অরুণোদয় হ্যায় অভি? থোড়া হাত উঠাইয়ে। আরে তোমারা অরুণোদয় সে ক্যা মতলব হ্যায়? ইয়ে জেন্টস কা নেই হ্যায় ইয়ার, ইয়ে ফিমেল কা হ্যায়, ইয়ে মাতা লোগো কা হ্যায়। কেতনা লোগো কা নেই হ্যায়, হাত উঠাইয়ে। আপ লোগ কো মিলনা চাইয়ে কি নেই চাইয়ে, চাইয়ে কি নেই চাইয়ে, ঠিক হ্যায়। আজ মে ইহা অ্যানাউন্স কর গিয়া উমরাংসু মে অর হামারা খাটুস না খাটং হামারা খাটং মে অর উমরাংসু মে মে আপ লোগো কা জেতনা লোগো কো অরুণোদয় নেহি মিলা হে সবকো মে অরুণোদয় কা ব্যবস্থা কর দুঙ্গা, ঠিক হ্যায়। একদম আপ লোক বলিয়ে আপ লোক কা কিসকা কিসকা হাত মে রেশন কার্ড নেই হ্যায়, হোনে ওয়ালা নেই হ্যায়, নেহি হোনে ওয়ালা, কিসকা কিসকা নেই হ্যায় রেশন। এআইডিএসওর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে করিমগঞ্জে ছাত্র সমাবেশ, জাতীয় শিক্ষানীতির কুপ্রভাবের বিভিন্ন দিক উত্থাপন সমাবেশে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্র সমাবেশে উঠে আসে জাতীয় শিক্ষানীতির কুপ্রভাবের বিভিন্ন দিক, পড়ুয়াদের আগামী দিনে কিভাবে সর্বনাশা ডেকে আনবে জাতীয় শিক্ষানীতি তা বক্তাদের বক্তব্যে উঠে আসে। প্রতিজন বক্তা জাতীয় শিক্ষানীতি নিয়ে সমালোচনা করেন। এআইডিএসও ও করিমগঞ্জ শাখা উদযাপন করে সংগঠনের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে সংগঠনের সর্বভারতীয় সম্পাদক সৌরভ ঘোষ নিজের বক্তব্যে জাতীয় শিক্ষানীতির কুপ্রভাব তুলে ধরেন। আজাদী কা অমৃত মহোৎসব যেখানে ঘটা করে পালন করা হয়েছে বইকে, কিন্তু দেশ নির্মাতা শ্রমিক মেহনতি লোক অমৃতের ছিটে ফোঁটা পেয়েছেন নাকি তা সন্দেহ রয়েছে, যদি বা লাভ করে থাকেন মুষ্টিমেয় কজন। শিক্ষানীতি স্বাস্থ্যনীতি আলোর দিশারি হওয়ার পরিবর্তে গভীর অন্ধকারে নিমজ্জিত হচ্ছে কটাক্ষের সুরে বলেন তিনি। সংগঠনের অসম রাজ্য কমিটির সম্পাদক হেমন্ত পেগুও বক্তব্য রাখেন। এখানে যে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ। আজকে ওনার উপস্থিতিতে অনুষ্ঠিত এই ছাত্র সমাবেশ থেকে আমরা কিভাবে আমাদের এলাকাতে ছাত্র আন্দোলনকে শক্তিশালী রূপে গড়ে তোলা যায় এই উদ্দেশ্যেই আজকে মূলত এখানে আলোচনা এটা প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে সরকার এই মালিক শ্রেণীর শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যে সারা দেশে শাসন করতে গিয়ে সাধারণ মানুষের দাবি দাওয়াগুলো পূরণ করতে পাচ্ছি না, শিক্ষার ক্ষেত্রেও তাই। আজাদীর অমৃত মহোৎসব পালন হচ্ছে স্বাধীনতার 75 বছর। এই অমৃত মহোৎসবে দেশের সাধারণ মানুষের জন্য যারা দেশের নির্মাতা শ্রমিক কৃষক ছাত্র যুবক মেহনতি মানুষ তাদের জন্য অমৃতের ছিটে ফোঁটাও নেই, তাদের জন্য কেবল গরল, তাদের জন্য বিষ। আর এই অমৃত গিয়ে জমা হচ্ছে এই দেশের মুষ্টিমেয় কিছু মানুষের হাতে। শিবা মিউজিকের অ্যালবাম নিউ ইয়ার ধামাকা, প্রতি বছরের মতো শিবা মিউজিক ও হারমোনি সংস্থার যৌথ ব্যবস্থাপনায় নিউ ইয়ার ধামাকা 2024 বিশেষ অ্যালবাম 31 ডিসেম্বর বেসরকারি কেবল টিভি চ্যানেলে শুভ মুক্তি পেয়েছে। অ্যালবামটিতে 10টি গান রয়েছে। সহযোগিতায় ছিলেন Any24, শিবা মিউজিক ও হারমোনি। বড়দিন উপলক্ষে ও বেশ কিছু অমৃতবাণী ও প্রভু যিশুর গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। আগামীতেও 23 জানুয়ারি ও 26 জানুয়ারি উপলক্ষে বিশেষ অ্যালবামের কাজ চলছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। শিলচর শহরে
বড় অভিযান পুলিশের, প্রচুর চুরির সামগ্রী উদ্ধার সহ গ্রেফতার 17 জন চোর। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচর রামকৃষ্ণ মিশনে শ্রীমা সারদা দেবীর 171তম জন্মতিথি উদযাপন। নিউ মালিডহর এলাকায় কিশোরীকে ধর্ষণ, আটক এক যুবক। নতুন পরিবহন আইনের প্রতিবাদে রামনগর আইএসবিটির সম্মুখে সড়ক অবরোধ চালকদের। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।